গতকাল চতুর্দশীর সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দক্ষিণ পাণ্ডাপাড়া সার্বজনীন শ্যামাপুজো কমিটির 57তম বর্ষের শ্যামাপুজোর পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হলো। শহর থেকে কয়েক পা এগোলেই পুজো মণ্ডপ। দীর্ঘ 57 বছর ধরে তারা বিভিন্ন ধারায় থিমের পুজো করে আসছে। এই বছর তারা হিমাচল প্রদেশের জৈন মন্দিরের আদলে পূজা মণ্ডপ তৈরি করেছে। শ্যামা মায়ের রূপও এখানে অসাধারণ। এই মণ্ডপ তৈরি করতে প্লাই, কাপড় ও ফোম ব্যবহার করা হয়েছে। বাজেট আনুমানিক 6,60,000 টাকা। বিশালাকার মাটি সুসজ্জিত আলোকসজ্জায় সজ্জিত মণ্ডপ এক অন্য মাত্রা এনে দিয়েছে দক্ষিণ পাণ্ডাপাড়া সার্বজনীন শ্যামা পুজো। আজ উদ্বোধনের সন্ধ্যায় প্রচুর মানুষ এই মণ্ডপ দেখতে ভিড় জমায়। ফিতে কেটে ফুল ছিটিয়ে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, গভর্নমেন্ট লিডার গৌতম দাস, জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা গানও পরিবেশন করেন। ক্লাব কর্তৃপক্ষের আশা, পুজোর কটা দিন দর্শনার্থীদের ঢল উপচে পড়বে এই পুজো মণ্ডপ দেখবার জন্য। আজকে আমরা সবাই মিলে দক্ষিণ পাণ্ডাপাড়া সর্বজনীন শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। এত সুন্দর একটা পুজোর অনুষ্ঠান এখানে হচ্ছে। আমার ভ্রাতৃপ্রতিম, বন্ধুপ্রতিম মাননীয় শ্রী তরুণ বসু বিশ্বাস মহাশয়, আমরা এখানে এসে সত্যিকারের আপ্লুত যে এত সুন্দর একটা পুজোর পরিবেশে আমরা এখানে আসতে পেরেছি এবং আমাদের খুবই ভালো লাগছে। সবার মঙ্গল হোক, দীপাবলির আলোয় সবার জীবন উদ্ভাসিত হোক, সবাই ভালো থাকুন, এই আমাদের কামনা। মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাইরে, আমার মনের খালি এক বাক্যেই বলবো যে এই যে মণ্ডপ যেটা হয়েছে, মণ্ডপের মধ্যে যে ডাক্তারবাবু একটা খুব সুন্দর বাংলা শব্দ ব্যবহার করলেন, আলোর নিক্ষেপের সাথে মণ্ডপের যে একটা যে চিত্র ফুটে উঠেছে, এটা অবশ্যই জলপাইগুড়ির মানে দর্শনার্থীদের এখানে টেনে আনবে, এটা আমি আশা রাখছি। 57তম পুজো এবার কি বানিয়েছেন? এবার আমাদের হিমাচল প্রদেশের জৈন মন্দিরের আদলে আমাদের এই মন্দির তৈরি। এটা দুর্গা পূজার পরপরই, লক্ষ্মী পূজার পরদিন থেকে আমাদের কাজ শুরু হয়েছে। এখানে বিশেষ করে প্লাইউড, কাপড় এবং ফোম, বিশেষ করে ফোমটাই বেশি ব্যবহার করা হয়েছে এখানকার ফোমের। এর আগের বছর আমাদের থিমের উপরে একটা পূজা হয়েছিল, তার আগের বছর আমাদের শিকারপুরে যে মন্দিরটা আছে সেই মন্দিরের আদলে পূজা হয়েছিল, এবং অন্যান্যবারও আমাদের বিভিন্ন থিমের উপরেই পূজাটা আমাদের বেশি হয়।